দ্বিতীয় সুপার টিউজডের ছয় অঙ্গরাজ্যের মধ্যে ভোটার সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মিশিগান, তাই প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর প্রচারণাতেও বিশেষ গুরুত্ব পায় অঙ্গরাজ্যটি। প্রথম সুপার টিউজডের সাফল্যে আরেক দফা বড় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জো বাইডেন। গত সপ্তাহের মতোই এবারও ভোটাভুটির আগ মুহূর্তে সমর্থন পেয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া দুই ডেমোক্রেট নেতার। ডেট্রয়েটের জনসভায় বাইডেনকে সমর্থন দিতে আসেন কোরি বুকার আর কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি জো বাইডেন। 2020 সালের নির্বাচনী নির্ধারণ করবে বর্ণ বৈষম্যহীন সমাজ করার বিষয়টি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। দুই কৃষ্ণাঙ্গ নেতার সমর্থন নিশ্চিতভাবেই বাইডেনকে আরও গ্রহণযোগ্য করে তুলবে আফ্রো আমেরিকান ভোটারদের কাছে। অন্যদিকে গেল সপ্তাহে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো এলিজাবেথ ওয়ারেনের সমর্থকদেরও দলে ফেরানোর চেষ্টা বাইডেনের। সাউথ ক্যারোলাইনা সহ প্রথম সুপার টিউজডে কিন্তু আমাদের পক্ষেই রায় দিয়েছে। এবারও আশাবাদী, মিশিগানকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, মার্কিনীদের ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। বার্নি স্যান্ডার্সের প্রচারণায় উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ। ভাইরাস মোকাবেলায় নেয়া ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেন ভারমন্টের সিনেটর। মিশরের প্রচারণায় প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যখাতে পরিবর্তন আর অর্থনৈতিক সংস্কারের। ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টার কথা বললেও তার দাম জনসাধারণের সাধ্যের মধ্যে থাকবে কিনা সে বিষয়ে নিশ্চুপ। এটাই স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ ধরনের অতি প্রয়োজনীয় ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করব। ধনকুবেরদের কর্মকুফ কিংবা 11টির বেশি দেশে সেনা মোতায়েনের খরচ চালানোর চেয়ে শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি। এবার ভোটাভুটি হচ্ছে মিশিগান, মিসিসিপি, মিসৌরি, আইডাহো, নর্থ ডাকোটা ও ওয়াশিংটনে। সোমবার রয়টার্সের জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের 47% সমর্থন জো বাইডেনের পক্ষে, আর বার্নি স্যান্ডার্সকে ভোট দেওয়ার কথা জানান 30% ভোটার। অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহার না করলেও লড়াইয়ের মাঠে নিষ্ক্রিয় আরেক মনোনয়ন প্রত্যাশী তুলসি গ্যাবার্ড। ডরথি তাস্টিন, যমুনা নিউজ।